আমার দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে আসো। আমি কিন্তু তোমাদের সবসময় বলে থাকি যে অনলাইন ক্লাসে কিন্তু তোমরা কখনই বই খাতা কলম ছাড়া বসবে না। হয়তো শুনলে মনে হয় এখনই শুনছি, এখনই সব পারি একটা ভাব থাকে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পারা ভাবটা আর থাকে না। এজন্য বই খাতা কলম অবশ্যই দরকার, এবং বইয়ে তোমরা পেন্সিল নিয়ে রাখবে, বইয়ে যে চ্যাপ্টারটা পড়া হবে সেই জায়গাটাকে আন্ডারলাইন করে রাখবে, এবং সেই পেজের উপরে পেন্সিল দিয়ে তোমাদের যে কি পয়েন্ট, যে কথাগুলো থাকে, যে বক্তব্যগুলো থাকে সেগুলোকে লিখে রাখবে। ঠিক আছে, আর খাতায় তো যে আলোচনা হচ্ছে সম্পর্কটা লেখা চেষ্টা। ঠিক আছে সবাই, আমি গত ক্লাসে তোমাদেরকে বলিয়েছিলাম ক্রিয়াপদের শব্দ ব্যবহারটা, ক্রিয়াপদ কি হবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো তখন আমাকে আবার অনেকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করছে, মানে আমাদের তৎপূর্ব এবং তৎসম শব্দগুলো কোনগুলো, সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আজকে বাংলা ভাষার শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সবাই লিখো বাংলা ভাষার শব্দভাণ্ডার। শব্দ ভান্ডার, তাহলে বাংলা ভাষার যে শব্দ ভান্ডার গুলো রয়েছে সেটা সম্পর্কে পড়লে তোমরা বিভিন্ন ধরনের শব্দগুলো কোনটা কোন থেকে আসছে, কোনটা কি ধরনের শব্দ বুঝতে পারবে। ঠিক আছে, বাংলা ভাষার গোড়া গোড়া বক্তব্য বলতে শুরুতে যে শব্দগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষা থেকে এটা কে আবার সরাসরি বাংলা দেশি শব্দ ব্যবহৃত হয়ে থাকে, অনেক বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। তাহলে এভাবে বাংলা সম্ভারের সমাবেশ আবার কয়েকটি ভাগে ভাগ করেছে। আবার যেমন আমাদের কিছু নিজস্ব শব্দ রয়েছে, কিছু সংস্কৃত থেকে এসেছে, কিছু আরবি থেকে এসেছে, কিছু শুরুতেই ছিল কিন্তু বর্তমানে কিছু পরিবর্তিত হয়ে ব্যবহৃত হচ্ছে। এই যে নানাবিধ শব্দ রয়েছে বাংলা ভাষায়, এই শব্দগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেটা যেভাবে আসছে সেভাবে ভাগ করা হয়েছে। তাহলে কোনটাকে কোন ভাগ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করবো। তাহলে আপাতত যে তোমার বইয়ের উপরে লিখে রাখো কয়টি ভাগে ভাগ করা হয়েছে, পাঁচটি ভাগে, আর খাতায় লিখে রাখো সে পাঁচটি ভাগ গুলো কি কি। ঠিক আছে, আমি লিখে লিখে দিচ্ছি। পাঁচটি ভাগের এক হচ্ছে তৎসম,
আচ্ছা তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডার আমি শুরুতে বলছি কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এই কয়টি ভাগে? পাঁচটি ভাগে। পাঁচটি ভাগে। গুড। প্রথমটা হচ্ছে তৎসম, আর দুই হচ্ছে তদ্ভব, দুই হচ্ছে অর্ধ তচ্ছ। বিদেশি বিদেশি কিন্তু যুগে 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 কিন্তু পরিবর্তিত হচ্ছে, ভাষা কিন্তু পরিবর্তনশীল। আমরা আগে জেনেছি ভাষা কিন্তু পরিবর্তনশীল, একেবারে যে কয়েক হাজার রূপান্তর হয়েছে এটা একটু কিছুটা কিছুটা পরিবর্তিত, কিছুটা কিঞ্চিত পরিবর্তন, কিছুটা সরাসরি সরাসরি এসছে, যে বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই ভাষার শব্দগুলোই এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই তৎসম শব্দ কাকে বলে, তৎপূর্ব শব্দ কাকে বলে, অর্ধ তৎসম শব্দ কাকে বলে, দেশি শব্দ কাকে বলে, বিদেশি শব্দ কাকে বলে, এই পাঁচটি ভাগে শব্দ কিন্তু আমার বাংলা তুমি রয়েছে। তাহলে বাংলা শব্দ ভান্ডার কিন্তু এই শব্দ কিন্তু শব্দ ভান্ডার, ঠিক আছে? এই পাঁচটি শব্দ বাংলা ভাষায় পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন আমার শুরুতে আসতেছে অপরিবর্তিত থেকেছে তাকেই বলা হয় তৎসম শব্দ। আমি সংস্কৃত ভাষা থেকে সরাসরি অপরিবর্তিত রয়েছে, অপরি অপরিবর্তিত অপরিবর্তিত রয়েছে শব্দ বলা হয়, ঠিক আছে?
যে সকল সংস্কৃত শব্দ থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং রূপ অপরিবর্তিত রয়েছে, সেই সকল শব্দকে কি বলা হয়? তৎসম শব্দ। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিব, তোমরা তার আগে তোমার খাতায় লিখে রাখো এবং বইয়ের উপরে পেন্সিল দিয়ে নোট করে রাখো, সরাসরি যে অপরিবর্তিত সরাসরি শব্দ বোঝার ক্ষেত্রে রাখো অপরিবর্তিত সরাসরি যে সকল শব্দ বাংলায় ব্যবহৃত হচ্ছে এটাই হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, তাহলে তৎসম শব্দ সম্পর্কে তোমরা বুঝতে পারছো? চন্দ্র সূর্য নক্ষত্র সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে এবং এই বসেছে পরিবর্তন অপরিবর্তিত হয়ে বাংলায় এসেছে এবং বাংলা ব্যবহৃত হচ্ছে। তাহলে বাংলা শব্দ ভান্ডারে সরাসরি কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। ঠিক আছে, শব্দ থেকে সরাসরি যে শব্দগুলো আছে রূপ পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, এবার আসো তদ্ভব। শব্দের পরে আসবে পাঁচটি ভাগে কাকে বলা হচ্ছে? তুমি প্রথমে জেনেছো তৎসম শব্দ, আর তদ্ভব শব্দ থেকে যে শব্দের মূল মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়। সংস্কৃত ভাষায় ওই তদ্ভব শব্দগুলো থাকে, কিন্তু প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তার মানে পরিবর্তিত শব্দ, হ্যাঁ, পরিবর্তিত হয়ে আধুনিক ভাষায় বাংলায় ব্যবহৃত হয়, তাহলে সেই শব্দটা হচ্ছে কি শব্দ? তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব তৎসম আর তদ্ভব পার্থক্যটা দেখো, তদ্ভব শব্দ তৎসম শব্দ কিন্তু সংস্কৃত শব্দে আছে, আবার তদ্ভব শব্দ কিন্তু সংস্কৃত শব্দে আছে, কিন্তু একটু পরিবর্তন হয়ে সংস্কৃত ভাষা বাংলায় ব্যবহৃত হচ্ছে। আর সংস্কৃত ভাষা কি, তৎসম শব্দ কি, সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, অপরিবর্তিত পরিবর্তিত হয়নি। আর তদ্ভব শব্দ কিন্তু সংস্কৃতকে এসেছে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলায় ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হচ্ছে সেটাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো?
সংস্কৃত শব্দে রয়েছে কিন্তু প্রাকৃত ভাষা হয়ে বাংলা আধুনিক বাংলায় ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কোন শব্দ? তদ্ভব। সেটা হচ্ছে কোনটা? আমার মতে ক্লাস যদি শুনতে পাও তাহলে মনোযোগ সহকারে নিজেদের মধ্যে কথা না বলো, সবাই শুনতে পাবে। ঠিক আছে, এবার দেখো ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। আবার দেখো সংস্কৃত শব্দ কর্মকার, সেটা চক্রকার, চক্রকার সেটা আবার তদ্ভব হচ্ছে কি? চামার। আমরা বাংলায় ব্যবহৃত হচ্ছে কি? চামার। ঠিক আছে, তাইলে আমার তদ্ভব শব্দ কাকে বলা হয়? যে শব্দগুলো সংস্কৃত ভাষায় রয়েছে এবং প্রাকৃত ভাষা হয়ে বাংলায় আধুনিক বাংলায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, শব্দ। হ্যাঁ, এবার জি ম্যাম, সুম এবং তদ্ভব এই দুটো কি বুঝতে পেরেছো? তৎসম এবং তদ্ভব কি বুঝতে পেরেছো? জি ম্যাম। এরপরে আসো অর্ধ তৎসম। এরপরে কি? অর্ধ তৎসম। মনে প্রফুল্লতা নিয়ে এখনই তোমার সুযোগ, তুমি বাংলা ব্যাকরণকে ভালোভাবে আত্মস্থ করে নিজেকে তৈরি করে নাও। প্রতিদিন বাংলা ব্যাকরণের একটা পরীক্ষা দিবে, নিজেকে নিত্য নতুন ভাবে তৈরি করবে। প্রত্যেকটা ব্যাকরণ ব্যাকরণ কিন্তু কিছু নেই, ব্যাকরণ বোঝার বিষয়। ঠিক আছে,
পড়ো, একটু একটু করে বোঝার চেষ্টা করো, দেখবে যে বাংলা ব্যাকরণ একজন দক্ষ হয়ে উঠছো, ঠিক আছে? বাংলা ব্যাকরণের দিকে এখন তুমি মনোযোগ দাও, এরপরে তুমি নতুন গদ্য নাটক বাংলা ব্যাকরণ করার জন্য, ঠিক আছে? অর্ধ তৎসম্য এখানে সংস্কৃত পড়েছি, তৎসম্য পড়েছি, পদ্ম পড়েছি, অর্ধ তৎসম্য ব্যবহৃত পুরো পরিবর্তন ঘটেছে না, সেটা হচ্ছে তৎসম। আর অর্ধ তৎসম হচ্ছে বাংলা কিছুটা পরিবর্তন বাংলায় ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে অর্ধ। সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত ভাষা বাংলায় পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় কোনটা বলতে পারবে কি? বলতে পারবে কেউ? কেউ বলার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, অর্থ তৎসম হচ্ছে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ যেটা কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হচ্ছে, অর্থ তৎসম। আমার মনে হয় এটা লিখে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? শব্দ থেকে সংস্কৃত থেকে এসেছে কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে আসছে, সেটা হচ্ছে অর্থ তৎসম। যেমন দেখো ব্যবহৃত হচ্ছে অর্থ তৎসম হয়ে বাংলায় সংস্কৃত শব্দটা অর্থ সংস্কৃত, এটা হচ্ছে সংস্কৃত, আর এটা হচ্ছে অর্ধ
সংস্কৃত যেটা কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হচ্ছে, আধুনিক বাংলায় এসে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে শব্দগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, তাহলে তৎসম বুঝলাম, তদ্ভব বুঝলাম, অর্ধ তৎসম, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এই তিনটাতে? হ্যাঁ, দেশি ভাষা। এরপরে আসছে দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো তো আমরা জানি। দেশি শব্দ হচ্ছে আমাদের আদি অধিবাসীরা, আমাদের বলছি দাঁড়াও, দেশি শব্দ পরীক্ষার ফলে যাওয়ার আগে এক নজরে তুমি দেখতে পারো, বা নবীতে কষ্ট পরীক্ষা দেওয়ার আগে তুমি বাংলার শব্দভাণ্ডারের গুলো এক নজরে দেখতে পারো, পেন্সিল দিয়ে লিখে রাখার খাতায়, আমি যেভাবে বলছি সেগুলো খাতায় লিখে রাখবে। আর দেশি শব্দ হচ্ছে আমাদের আমিনুল স্পিকার অফ করো, ঠিক আছে? আচ্ছা, গুড। এখন অনেকে দেখছি আসলে ক্লাসে খুব মনোযোগী, তারা অন্যদের জন্য শুনতে পাচ্ছে না, সেই হিসাবে কমেন্টস গুলো দেওয়া। আমার মতে সবাই আসলে ক্লাসে মনোযোগ দেওয়া দরকার। বাংলা ব্যাকরণটা এমন একটা ব্যাপার যে এদিক সেদিক হয়ে যায় তাহলে বোঝা যায় না, ঠিক আছে? তাহলে বাংলাদেশের আদিম অধিবাসীদের যে সকল শব্দ ব্যবহৃত হয়ে এবং বাংলায় সরাসরি সেটা ব্যবহৃত হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে কি, দেশি শব্দ। যেমন ধরো আমি কোল ভাষা, তামিল, বুঝতে পারছো? তাহলে দেশি শব্দ গুলো হচ্ছে আমাদের আদি আদিম অধিবাসীদের ভাষা থেকে যে সকল শব্দ বিভিন্ন জাতি থেকে বাংলায় ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কি ভাষা, দেশি শব্দ। সে শব্দ দেশি শব্দ, বিদেশি শব্দ। বিভিন্ন বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ ছিল এক পর সময়ে, সেসব যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দ এদেশে চলে এসেছে। তো বিভিন্ন জায়গা থেকে যে সকল শব্দগুলো আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত করতাম, এই বিভিন্ন ভাবে, ধর্মীয় ভাবে বলো, রাজনৈতিক ভাবে বলো, বিভিন্ন কারণে এই শব্দগুলো বাংলা ভাষায় চলে আসছে, বিভিন্ন সরাসরি এটা ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে বিদেশি শব্দ। যেমন ধরো চোঙ্গা, হ্যাঁ, টোকর, ডাব, ডাগর, ডাব,
বিদেশি শব্দ, ঠিক আছে? তুমি তোমরা এক কাজ করতে পারো, দেশি শব্দ, দেশি শব্দ লিখে তোমার অন্তত 15-20টা দেশি শব্দ লিখে ফেলবে, বিদেশি শব্দ লিখে 15-20টা বিদেশি শব্দ লিখবে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখলে তোমার কি হবে, তাহলে তোমরা কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ সেটা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ সেটা বুঝতে পারবে। এবার আসছি আমি আবার তোমাদেরকে পাঁচটা একটু বলে দিচ্ছি ক্লাসের শেষের দিকে এসে। ফার্স্ট পয়েন্ট, বাংলার শব্দভাণ্ডারটা কয়টি ভাগে ভাগ করা হয়েছে? শব্দভাণ্ডারগুলিকে পাঁচটি ভাগে, ঠিক আছে? তৎসম, তদ্ভব, দেশি, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। আর তৎসম, বিদেশি, হ্যাঁ, তৎসম শব্দ হচ্ছে কোনটা সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে এবং অপরিবর্তিত থেকে গেছে সেটা হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে? শব্দ অর্ধ তৎসমটা বলে দিচ্ছি, অর্ধ তৎসম হচ্ছে সংস্কৃত থেকে এসেছে কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, সেই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম। আর তদ্ভব হচ্ছে সংস্কৃত থেকে এসেছে কিন্তু প্রাকৃত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে তদ্ভব। তদ্ভবের পার্থক্যটা বুঝতে পেরেছো? তদ্ভব কিন্তু সংস্কৃত থেকে এসেছে কিন্তু প্রাকৃত হয়ে, আমি কিন্তু তোমাদেরকে উদাহরণ দেখিয়েছিলাম চর্মকার, চম্মকার এবং চামার, তার মানে সংস্কৃত থেকে ছিল চর্মকার আর মাঝখানে প্রাকৃত ছিল চম্মকার, প্রাকৃত থেকে বাংলায় আধুনিক বাংলায় ব্যবহৃত হচ্ছে চামার, ঠিক আছে? তাহলে তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো প্রাকৃত হয়ে বাংলায় আসছে সেটা হচ্ছে তদ্ভব। তাহলে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বুঝতে পেরেছো? আর দেশি শব্দ হচ্ছে আমাদের আদিম অধিবাসীদের যে সব ভাষাগুলো সেখান থেকে যে শব্দগুলো এসেছে, বিভিন্ন আদিম উপজাতিদের যে বিভিন্ন ভাষা থেকে এসেছে সেই শব্দগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ, ঠিক আছে? আর বিদেশি শব্দ হচ্ছে বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্য বলো, ধর্মীয় বলো, রাজনৈতিক বলো, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে পাঁচটি ভাগ কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। গুড, তাহলে তোমাদের আগামী এসডব্লিউ হচ্ছে দেশি শব্দ হচ্ছে দেশি শব্দ থেকে দেশি শব্দ থেকে বৃষ্টি, বৃষ্টি দেশি শব্দ এবং বিদেশি শব্দ খাতা লিখে রাখো, বিদেশি শব্দ বৃষ্টি এবং অন্যান্য তিনটি থেকে এবং অন্যান্য অন্যান্য তিনটি শব্দ থেকে শব্দ থেকে পাঁচটি করে পনেরোটি শব্দ লিখবে, পনেরোটি শব্দ লিখবে। বাড়ির কাজ বুঝতে পেরেছো? দেশি শব্দ বৃষ্টি, বিদেশি শব্দ বৃষ্টি, অন্যান্য যে তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম তিনটি শব্দ রয়েছে সেখানে পাঁচটি করে পনেরোটি শব্দ লিখবে, ঠিক আছে? সবাই তাহলে তিনটি শব্দ লিখবে, ঠিক আছে? তাহলে আজকে এই মতো এখানে আমি চেষ্টা করছি বাংলা ব্যাকরণের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমাদেরকে ধারণা দিতে। তারপরে আমি আবারও বলছি, তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারো, আমাকে তোমরা সরাসরি বলবে, আমি সেই চ্যাপ্টারটা আগে অগ্রাধিকার ভিত্তিতে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? ভালো থেকো সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাড়ি কাজ করে নিবে, ঠিক আছে?